আজ আপনাদের শোনাবো একটি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প। প্রধান চরিত্রে পূজা এবং শ্রীতমা দিদিমণি। শুরু করছি আজকের ছোট গল্প মিড ডে মিল, রচনায় মৃত্যুঞ্জয় দেবনাথ। পূজা যে আজ মিড ডে মিল খেলো না তার নজর এড়ায়নি শ্রীতমা দিদিমণির। সকলকে খাবার দিয়ে টিচার্স রুমে এসে বসতেই ব্যাপারটা খেয়ালে এলো তার। অমনি হনহনিয়ে বাইরে বেরিয়ে ক্লাস এইটের ঘরের দিকে তাকিয়ে পূজা বলে হাঁক পারলেন। কিন্তু শ্রীতমা দিদিমণির কথা শুনে পূজা এলো না, সামনে এসে দাঁড়ালো অরণ্যা। শ্রীতমাদি জিজ্ঞাসা করলেন, পূজা কোথায়, ও কি আজ মিড ডে মিল খেলো? আমার তো যতদূর মনে পড়ছে তোমরা সবাই লাইনে ছিলে, পূজাকে দেখিনি। অরণ্যা মুখ কাঁচু কাঁচু করে তাকায়। পূজার ব্যাপারটা ক্লাসের সকলেই ওরা জানে বই কি, তবুও চুপচাপ ছিল। পাছে শ্রীতমাদির রাম বকুনি খায় মেয়েটি, কিন্তু এখন সে নিরুপায়, অবশ্যই সত্যি কথাটাই বলতে হবে ওকে। শ্রীতমাদি স্কুলের হেড দিদিমণি, বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরাই তাকে সুন্দরবনের রায়বাঘিনী জ্ঞান করে, তবে তাকে ভয় না পেয়ে উপায়। কোথায় ও? চোখ বড় বড় করে তাকালেন শ্রীতমা দিদিমণি। ঘরে ম্যাম। খেয়েছে ও, তুমি জানো? মুখটি পেঁচার মতো করে মাথা নাড়লো অরণ্যা। না, তবে আমার অনুমানই ঠিক। কেন খায়নি? জানি না ম্যাম, আশ্চর্য, এই এক কাজ হয়েছে আমার, রোজ সবাইকে ডেকে ডেকে নিমন্ত্রণ করে খাবো। কেন, নিজেরা খেতে চাইবে না কেন? বাড়িতে কি বিরিয়ানি পোলাও খাও সবাই, যেই খাবার মুখে রোচে না? তাই তো খাবারটা নিজের হাতে দিই। আরে বাবা, অনেকেই তোমরা বাড়ি থেকে খেয়েও আসতে পারো না, তবে এখানেও যদি দুটি মুখে না দাও তবে শরীর টিকবে কী করে? কিন্তু ও খেলো না কেন? আরও একবার জিজ্ঞাসা করে কটমুটিয়ে তাকালেন শ্রীতমা দিদিমণি। জানি না ম্যাম, অরণ্যা মিনমিন করল। জানবে না কেন, একই ক্লাসে পড়ো, একই ঘরের সঙ্গী, বন্ধু, খবর রাখো না? শ্রীতমাদির গলায় ধমকের সুর। ও কাঁদছে ম্যাম। কাঁদছে? ভুরু কুচকে তাকালেন শ্রীতমা দিদিমণি। কেন, কি হয়েছে ওর? জানি না, অরণ্যা বলল। রেজাল্ট হাতে পেয়ে কাঁদতে শুরু করেছে, আমাদের সঙ্গেও কথা বলছে না আর। খেতে আসতে বললাম কতবার, টানাটানি করলাম, তবুও নড়ল না, পাথরের মতো বসে রইল এক জায়গাতেই। ফেল করেছে নিশ্চয়, সারা বছর তো পড়াশোনার পথ মানায়নি। না দিদি, পাশ করেছে, তবে নিশ্চয় খুব কম নাম্বার পেয়ে টেনে টুনে পাশ, সে তো হবে। গোটা বছরটা হেলে দুলে কাটালে কেউ ভালো নম্বর পেয়ে পাশ করতে পারে? কিন্তু তার জন্য কাঁদার কি হয়েছে, ফেল তো করেনি। না ম্যাম, পাশ করলো, তবু ওকে গিয়ে বলো আমি ডাকছি, এক্ষুনি থালাটা নিয়ে হাজির হয়। যেন প্রচুর ভাত তরকারি পড়ে রয়েছে এখনো, কে খাবে এগুলো? শ্রীতমা দিদিমণির কথা অমান্য করার সাধ্য নেই স্কুলের কারোরই। দু চার মিনিটের মধ্যে পূজা ওর নাম লেখা থালাটি হাতে মিড ডে মিলের হাঁড়ি কড়াইয়ের সামনে এসে দাঁড়ালো। শ্রীতমা দিয়ে ওকে খাবার দিতে দিতে বললেন, কি হলো, এতক্ষণ খেলে না যে, কি করছিলে ঘরে? পূজা ওর অশ্রুসিক্ত মুখ তুলে তাকালো, কিন্তু দিদিমণির কথার উত্তর করল না কিছু। পাশ করেছো? পূজা মাথা নাড়ায়। হ্যাঁ ম্যাম। তবে কাঁদছিলে কেন? পূজা একই রকম চুপ, ওর ফ্যাল ফ্যালে দৃষ্টি। এবারে ধমকালেন শ্রীতমাদি। কি হলো, আমি কিছু জিজ্ঞেস করছি তো? না ম্যাম, তার জন্য নয়, পূজা আমতা আমতা করল। তবে কেন কাঁদছিলে? পূজা আবারও চুপ। শ্রীতমা দিদিমণি পূজার মুখটির দিকে হতাশ চাহনি মিলে তাকিয়ে বললেন, ঠিক আছে খেয়ে নাও আগে, বাড়ি থেকে কি খেয়ে এসেছো সকালে? পূজা ম্রিয়মান তাকায়, মাথা নাড়ে, কিছু না। তবে যে না খেয়ে বসেছিলে এতক্ষণ, বড্ড বেয়ারা মেয়ে তুমি, খাওয়ার টাইমে খাবে না, সেও আবার লোক লস্কর ধরে ডেকে আনতে হবে। টিচার্স রুমে এসে পূজার কথা তুললেন শ্রীতমা দিদিমণি। স্যার আন্টিরা তখন টিফিন সারছিলেন।
জেলি মেশানো পাউরুটিতে হাঙরের মতো মস্ত কামড় বসিয়ে গলা মেলালেন পুরঞ্জয় স্যার। আর বলবেন না, ওই মেয়ের কথা একেবারে উচ্ছন্নে গেছে, গোটা বছরটা গা এলিয়ে কাটিয়ে দিল, পরিণামে এমন খারাপ রেজাল্ট তো হবেই। অথচ এক বছর আগেও কি ভালো মেয়ে ছিল বলুন, সবার প্রতিদিনকার পড়া ঠোঁটস্থ দিত, পড়াশোনায় কত মনোযোগী ছিল, মাত্র একটি বছরের মধ্যেই তার কি অধঃপতন, সেটাই তো বললাম ওকে খাবার দিতে দিতে, বললেন শ্রীতমাদি। যদিও ও বলছিল নম্বর কম পাওয়ার জন্য কাঁদছিল না নাকি, তবে কাঁদার কারণ মুখে পোড়া সম্পূর্ণ পাউরুটির টুকরোটি গলদকরণ করে প্রশ্ন শানালেন পুরঞ্জয় স্যার। আমি তো রেজাল্টটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম চোখ দুটি দিয়ে টসটস করে জল ঝরছে ওর। তবে তা জানি না, বললেন শ্রীতমা দিদিমণি। তবে আমি যখন রেজাল্ট দিচ্ছিলাম আর খারাপ রেজাল্ট করার জন্য বকবক করছিলাম, তখনই আপত্তি করল। দূর আপত্তি, বলে ঠোঁট উল্টালেন পুরঞ্জয় স্যার। এর আর অন্য কারণ কি থাকতে পারে? আমার ধারণা লজ্জায় অস্বীকার করতে চাইলো ব্যাপারটা, রেজাল্ট ভালো হয়নি, আগের ক্লাসে ফার্স্ট হওয়া মেয়েটার একেবারে কোনো প্রকারে টেনে টুনে পাস, আজকের দিনে চোখের জল ফেলার আর অন্য কারণ কি থাকবে? প্রসঙ্গক্রমে আরও কয়েকটি নাম উচ্চারিত হতে থাকলো অমনি স্যার দিদিমণিদের মুখে মুখে। সেবন্তী দিদিমণি বললেন মন্দিরার কথা, বাবা মা কেউ নেই ওর, এখানে কার বাড়িতে কাজ করে, অথচ মেয়েটির পড়ার অদম্য ইচ্ছা, ভাগ্য সুপ্রসন্ন, নিঃসন্তান বাড়িওয়ালা, ভদ্রলোক ভদ্রমহিলা, কন্যা স্নেহে মানুষ করেছেন ওকে, স্কুল ভর্তি করিয়ে ওকে পড়ার সুযোগ করে দিলে। অর্ধেন্দু স্যার বললেন শুভময়ের কথা, 5-8 পর্যন্ত ছেলেটা ছিল ক্লাসের সেরা, প্রতি বছর প্রতি সাবজেক্টে কাঁড়ি কাঁড়ি নাম্বার পেয়ে পাশ করত, সেই ছেলে ক্লাস 9 উঠে ডাব্বা, সব খবর আছে অর্ধেন্দু স্যারের কাছে। শুভম আজকাল বাজে ছেলের সঙ্গে মিশছে, স্কুল থেকে বাড়ি ফিরেই গিয়ে উঠেছে ইস্ট পার্কের কোন ইটভাটায়, সেখানে জড়ো হয় উচ্ছনে যাওয়া আরও কিছু ছেলেপিলে, বিড়ি সিগারেট খৈনি থেকে গাঁজা মদ সব কিছুরই সুব্যবস্থা ওখানে। আশ্চর্য, এইটুকু ছেলেগুলো সব তাদের এই অধঃপতন। ততসী দিদিমণি শোনালেন ক্লাস 10 রাগেশ্রীর বীর কথা, অত মেধাবী নয় মেয়েটি, ঘিলু কিঞ্চিত কম, শুধুমাত্র চেষ্টা পরিশ্রম দিয়ে মানুষ কতদূর যেতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্যি কথা, ওরা আমাদের গর্ব, এদের পুরস্কৃত করা উচিত। শ্রীতমা দিদিমণির কথা শুনে একগাল হাসলেন অতসী দিদিমণি। ঠিকই বলেছ, আমি তো রাগেশ্রীকে কথা দিয়ে এসেছি, বলেছি তোর এই উন্নতিতে আমি যথেষ্টই খুশি, গর্বিত, কি চাস বল, গিফট দেব তোকে, যা চাইবি তাই পাবি। নাছোড়বান্দা শ্রীতমা দিদিমণি পূজার ব্যাপারটায় ইতি টানলেন না সহজে, টিচার্স রুম থেকে বেরিয়ে গিয়ে উঠলেন ক্লাস 8 ঘরে। কোমল কঠোর হৃদয় শ্রীতমা দিদিমণি, যতখানি করা শাসক তিনি ততখানি কোমল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীগুলোকে শক্ত হাতে শাসন করেন যত, ভালোবাসেন ততটাই। যে কারোরই অভাব দারিদ্র দুঃখ কষ্ট কাতর করে তোলেন তাকে। পূজা বলেছে তার কান্নার কারণ অন্য, পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য কাঁদেনি মোটেও। তবে কেন, বাড়িতে কোনো বিপদ ঘটেছে ওর, ওর মায়ের কোনো সমস্যা, অসুখ বিসুখ, বড় দুঃখী যে মেয়েটা। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, অর্থাৎ বাবা মারা গেছে তা নয়, তখনও এইটুকুনি, মদ গিলে এসে তুমুল ঝগড়া অশান্তি করে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল বাপটিও, হার ফেরেনি। মা মারা গেছে কয়েক মাস বাদে যক্ষা রোগে, এরপর মাসির আশ্রয়। আহারে, শ্রীতমা দিদিমণিকে দেখে ক্লাস শুদ্ধ উঠে দাঁড়ালো, শ্রীতমাদি তাদের হাতের ইশারায় বসতে বলে পূজাকে কাছে ডাকলেন। পূজা এসে সামনে দাঁড়ালো, বলো কাঁদছিলে কেন? উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ চুপ থাকলো পূজা, তারপর যা বলল শুনে বাকরুদ্ধ হলেন শ্রীতমাদি। পূজা বলল, ঘরে খুব অভাব দিদি,
রোজই নুন আনতে পান্তা ফুরোয়। মেশোর কাজ থাকে না বছরের বেশিরভাগ দিনই, মাসির একার রোজগারে সংসার অচল। তাই শ্রীতমা দিদিমণির পাথর দৃষ্টি, মুখে কথা নেই তার। পূজা বলে চলেছে, তাই এইটে আর পাশ করতে চাইনি ম্যাম, পাশ করলে যে নাইনে উঠে যাব, নাইনে তো মিড ডে মিল নেই, তবে স্কুলে এসে কি লাভ হবে, কেমন করে বাঁচব। মাসি চেয়েছিল আমার পেটটা যেন এখনকার মিড ডে মিলেই চলে, পাশ করে নাইনে উঠলাম, এবারে যে সেটিও গেল। পূজার দিকে তাকিয়ে চোখ ছলছল শ্রীতমা দিদিমণি। পূজাকে ডান হাতে জাপটে ধরে বললেন, কালি তোর মাসিকে আমার সঙ্গে দেখা করতে বলবি, কোনো চিন্তা করিস না, আমি চাই তুই আবার আগের মতোই মন দিয়ে পড়াশোনা কর, আর মাধ্যমিকে দারুণ রেজাল্ট করে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল কর, তোর সব দায়িত্ব আজ থেকে আমার। অমনি শ্রীতমা দিদিমণিকে হতচকিত করে গোটা ক্লাস হাততালিতে ফেটে পড়ল। সেদিকে তাকিয়ে ঠোঁটে তৃপ্তির হাসি জড়ালেন তিনি। পূজার চোখ ছলছল, শ্রীতমা দিদিমণিও ওর চোখের জল মুছে বললেন, আর নয়, অনেক কেঁদেছ, এবার হাসো। শুনছিলেন লেখক মৃত্যুঞ্জয় দেবনাথ রচিত ছোট গল্প মিড ডে মিল। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকম আরও গল্প শুনতে চাইলে গপ্পসপ্পতে চোখ রাখুন, আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।